বাবা চলো না আজকে পিজা অর্ডার করি। তুমি আম্মু নানুর বাসায় এই সুযোগে বাইরের খাবারের বায়না ধরছো। প্লিজ বাবা প্লিজ। আচ্ছা আচ্ছা। আমি শ্যামল ঘূর্ণি, তোমরা একদম ভয় পেও না। এই বর্জ্য দানবদের হারিয়ে দেয়া খুবই সহজ। তোমরা কি রিসাইক্লিং সম্পর্কে জানো? কাগজ আর প্লাস্টিক বোতলকে বাকি বর্জ্য থেকে আলাদা রাখলে তা দিয়ে আবার নতুন জিনিস তৈরি করা যায়। ফেলে দেয়া খাবার দিয়ে সার তৈরি করা যায়, যা সুন্দর সুন্দর ফুল ফোটায়। ওকে দেখে আমার সবচেয়ে বেশি ভয় লাগছে। কাঁচের টুকরা আর অন্য বিপজ্জনক জিনিসগুলিকে আলাদা করে ফেলতে হবে, যাতে এগুলো কারো ক্ষতি না করতে পারে। বাকি বর্জ্যগুলিকে এখন সহজেই দূরে কোথাও রেখে আসা যাবে। এখন থেকে আমরাও তোমার মতো রিসাইক্লিং করব। আম্মু জানো, গতকাল স্বপ্নে আমাদের অনেকগুলি দানব ধাওয়া করেছে। হ্যাঁ আম্মু, তারপর শ্যামল খুনি নামে একটা সুপার হিরো এসে আমাদের বাঁচালো। উনি আমাদের বলেছেন রিসাইক্লিং করলে এই দানবরা সব সময় আমাদের থেকে দূরে থাকবে। বাহ, লক্ষ্মী সোনারা আমার, দেখো তোমাদের জন্য কি উপহার এনেছে। আম্মু, এটা তো একদম শ্যামল ঘূর্ণির মতো। তোমরা তো সব সময় আমার সুপার হিরো।